একজন আমার কাছে প্রশ্ন করেছে, আপু কোনো স্বামী যদি যৌন মিলনে অক্ষম হয় তাহলে সে কি তার স্ত্রীর যোনিতে হাতের আঙ্গুল দিয়ে ফিঙ্গারিং করে স্ত্রীর যৌনতৃপ্তি মেটাতে পারবে কিনা, আর এই ক্ষেত্রে স্বামী স্ত্রীর সম্পর্ক কেমন হবে দয়া করে জানাবেন। দর্শক, আপনার প্রশ্ন উত্তর বলবো, বিবাহিত স্বামী স্ত্রী যৌন মিলনে একে অপরকে আনন্দ দেওয়ার জন্য তারা যে কোনো ভাবেই যৌন মিলন করতে পারবে। এক্ষেত্রে স্বামী স্ত্রী যদি একে অপরকে যৌন আনন্দ দেওয়ার জন্য হাতের আঙ্গুল দ্বারা ফিঙ্গারিং করে দেয় কিংবা হস্তমৈথুন করে দেয়, তাতেও কোনো সমস্যা নেই। যদি কোনো পুরুষের দ্রুত বীর্য বের হয়ে যায় এবং স্ত্রীর যদি এক্ষেত্রে তৃপ্তি না হয়, তাহলে স্বামী তার স্ত্রীকে তৃপ্তি দেওয়ার জন্য তার হাতের আঙ্গুল দ্বারা স্ত্রীকে ফিঙ্গারিং এর মাধ্যমে তৃপ্তি দিতে পারবে। ইসলাম ধর্মে পুরুষদেরকে এই বিষয়ে সাবধান হতে বলা হয়েছে। তাদেরকে বলা হয়েছে যে শুধুমাত্র নিজের তৃপ্তির দিকে তাকালে হবে না, নিজের তৃপ্তির পাশাপাশি যতক্ষণ পর্যন্ত স্ত্রী তৃপ্ত না হবে ততক্ষণ পর্যন্ত যেন স্ত্রীর শরীরের উপরেই থাকে। কিন্তু কোনো পুরুষ যদি একেবারেই অক্ষম হয়, অর্থাৎ সে যদি একেবারেই তার স্ত্রীর সাথে মিলন করতে না পারে এবং মিলনের আগে যদি তার লিঙ্গ একেবারেই শক্ত না হয়, সেক্ষেত্রে কিন্তু শুধুমাত্র ফিঙ্গারিং করে একজন মহিলাকে সন্তুষ্ট রাখা সম্ভব নয়। এক্ষেত্রে কোনো মহিলা যদি তার স্বামীর কাছ থেকে যৌনতৃপ্তি না পাওয়ার কারণে স্বামীর থেকে বিচ্ছেদ চায় কিংবা আলাদা হয়ে যেতে চায়, তাহলে সেটা সে করতে পারবে। তবে স্বামী একেবারে অক্ষম হলে প্রথমেই তাকে ডিভোর্স দেওয়া বা তালাক দেওয়া যাবে না। স্বামীকে প্রথম 1 বছর চিকিৎসা নেওয়ার জন্য সময় দিতে হবে এবং এই 1 বছর চিকিৎসা নেওয়ার পরে স্বামীর যদি যৌন অক্ষমতা দূর না হয়, তাহলে সে আদালতের মাধ্যমে ডিভোর্স নিতে পারবে। যদিও একেবারে অক্ষম পুরুষের সংখ্যা খুবই কম, অনেক পুরুষই 1 থেকে 2 মিনিট মিলন করতে পারলেও নিজেদেরকে অক্ষম মনে করে। আপনার যদি লিঙ্গ সামান্য সময়ের জন্য শক্ত হয়, সেটা 1 মিনিট হোক অথবা 2 মিনিট হোক, তাহলেও কিন্তু আপনি একেবারে অক্ষম নয়। বরং আপনি যদি সামান্য কিছুদিনের চিকিৎসা গ্রহণ করেন এবং সেই সাথে নিয়মিত পুষ্টিকর খাবার দাবার খান, তাহলেই কিন্তু আপনি আপনার এই শারীরিক দুর্বলতা থেকে খুব সহজেই বের হয়ে আসতে পারবেন। বর্তমানে পুরুষদের এই সকল যৌন দুর্বলতা দূর করার জন্য বেশ অনেক ধরনের আধুনিক চিকিৎসা রয়েছে। আপনি যদি খুব বেশি শারীরিকভাবে যৌন দুর্বলতা অনুভব করেন, তাহলে দেরি না করে অবশ্যই একজন যৌন বিশেষজ্ঞের সঙ্গে পরামর্শ করুন এবং তার চিকিৎসা গ্রহণ করুন। সেই সাথে নিয়মিত এমন খাবারগুলো আপনার খাদ্য তালিকায় রাখার চেষ্টা করুন যে খাবারগুলো আপনার শরীরে বীর্য উৎপাদন বাড়াবে এবং আপনার শরীরে যৌন উত্তেজনা বাড়াতে সাহায্য করবে। যেমন দুধ, ডিম, মাংস, মধু, কালো জিরা এবং সম্ভব হলে হাঁসের ডিম বা ছাগলের দুধ। আর আপনি যদি আপনার স্ত্রীর সাথে 1-2 মিনিটও মিলন করতে পারেন, তাহলে আপনি চিকিৎসা গ্রহণের পাশাপাশি মিলনের সময় যদি কিছুটা কৌশল অবলম্বন করেন, তাহলে কিন্তু খুব অল্প সময়ে আপনার স্ত্রীকে আপনি তৃপ্তি দিতে পারবেন। কিভাবে স্ত্রীকে খুব দ্রুত উত্তেজিত করবেন বা কিভাবে স্ত্রীকে দ্রুত তৃপ্তি দিবেন, এই বিষয়গুলো